থাকে অটুট পরিপূর্ণ চুক্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন বসুন্ধরা আটা প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায় জানেন ভাবি আমি প্রাইমারি থেকেই একশোতে একশো পেয়েছি আমি তো সেই নার্সারি থেকেই একশোতে একশো দশ মিষ্টি খান ভাবি আমি আজ একশোতে পাঁচশো পেয়েছি মানে কি মানে এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন এইটে ওয়ালটন ফ্রিজ ওয়াশিং মেশিন ও মাইক্রোয়েভ ওভেন কিনে পেতে পারেন পাঁচশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ভাউজার ফ্রি রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউজার সপক অসংখ্য ওয়ালটন পণ্য আরে আরে কোথায় যাচ্ছেন সবাই ওয়ালটন শোনে একদমই আমি চলে এসেছি উইথ মাই শো পড়শি দ্য মাইক এবং এখন ঠিক কিন্তু দেখতে পাচ্ছি কটা বাজে অনেকক্ষণ হয়ে গেছে না না এখন অনেকক্ষণ হয় নাই সো বেশিক্ষণ হয় নাই আমি এসে জাস্ট বসেছিলাম এবং দেখছিলাম কি কি গান প্লে হচ্ছে এবং আমার কাছে ভালোই লাগছিলো গান করে শুনতে দেখছ আমি লাইভে আসছিলাম আমি জাস্ট গান করে শুনছিলাম বসে বসে এনিওয়েজ এখন তোমাদেরকে বলছি আমি কিন্তু আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত সো এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো আমি অবশ্যই ট্রাই করবো প্লে করার জন্য এবং তার সাথে সাথে তোমাদের যার যা কথা আছে আমার সঙ্গে কিন্তু তোমরা শেয়ার করে ফেলতে পারো রাইটস তো এখন একটু দেখে নিচ্ছি যে আমার সঙ্গে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে বাট তোমরা কি করে জয়েন করবে সে ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছে তারা হলো তোমরা তো জানোই যে কীভাবে আমার সঙ্গে জয়েন করতে হবে আর যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি দুটো ব্যাপার রয়েছে একটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা কিন্তু এখন আমাকে লাইভে দেখতে পাচ্ছ এবং আমার সঙ্গে লাইভ জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য ফেসবুক ডাট কাম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গেলেই কিন্তু এখন আমার সঙ্গে তোমরা লাইভ জয়েন করে ফেলতে পারবে কমেন্টের মাধ্যমে অলরেডি আমার সঙ্গে যারা যারা জয়েন করেছে তোমাদের নামগুলো এবং তোমাদের কমেন্ট এবং টেক্সটগুলো আমি পড়ে দিচ্ছি অবশ্যই পড়বো এবং যারা যারা এখন পর্যন্ত টেক্সট বা কমেন্ট কর নি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে ফালো ট্যাক্স তাড়াতাড়ি করে ফালো কমেন্ট আর এখন পর্যন্ত আজকে পর্যন্ত চার্জার আমাকে কমেন্ট করেনি শুধুমাত্র আমাকে শুনেই যাচ্ছে এই এতদিন পর্যন্ত আমাকে জাস্ট শুনেই যাচ্ছে তোমরা জাস্ট চিন্তা করছো মোবাইলটাকে হাতে নিয়েও আবার রেখে দিচ্ছ যে না থাক আমি টেক্সট করে কি হবে আমি কমেন্ট করে কি হবে তো পড়বে না এরকম যেই চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরছে বা আমি যদি টেক্সট করি তাহলে পড়ছে জীবনে পড়বে না ও জীবনে পড়ে না আমার টেক্সট আমার কমেন্ট তাদেরকে বলছি তাড়াতাড়ি আমাকে টেক্সট এবং কমেন্ট করে ফেলো যদি দেখো যে আমি কমেন্টটা পড়ছি না তাহলে তোমরা আমাকে টেক্সট করে ফেলতে পারো বিকজ টেক্সট আমি অবশ্যই পড়ে ফেলি হ্যাঁ কমেন্টগুলো দেখা যায় যে এক সেকেন্ডের মধ্যে অনেকগুলো কমেন্টস চলে আসে এক মিনিটের মধ্যে অনেকগুলো কমেন্টস চলে আসে তো ওটার জন্য হলো তোমার তোমরা ধরো মাত্র একটা কমেন্ট করলো তোমাদের সঙ্গে সঙ্গে আরও অনেক জন্য কমেন্ট করলো তখন যেটা হয় কি যে তোমাদের কমেন্ট করলো যে আস্তে আস্তে জাস্ট এখানে আমি আমি জাস্ট দেখতে পারি না সব আমি স্ক্রল করতে আমার স্ক্রল করতে হয় না অটোমেটিক্যালি যে স্ক্রল হয়ে যায় ওরকমভাবে কিছু একটা হয়ে যায় সো যাই হোক ওটার জন্য আমি সবসময় বলি যে সব কমেন্ট কই চলে যায় কেন চলে যায় কিসের জন্য কোন দুঃখে কোন খুশিতে চলে যায় তো ওটার জন্য বলছি যে আমাকে যে তোমার টেক্সট করতে পারো ওকে আমাকে টেক্সট করার নিয়মটা আমি অলরেডি বলে দিয়েছি আর যারা যারা তখন মনোযোগ দিয়ে শোনো এখন চিন্তা করছো ইস আবার একটু বললে ভালো হতো তাদেরকে বলে দিচ্ছি আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম ওকে সি এফ এম লিখে তারপরকে স্পেস দেবে তারপর তোমার নামটা লিখবে তারপর আরেকটা স্পেস দেবে তারপর হলো তোমার লোকেশনটা লিখবে তারপর হলো আরেকটা স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে সেটা লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে অ্যান্ড ইয়েস আরেকটা কথা বলতাম ভীষণ ভীষণ ভালো লাগে সেটা হলো যত খুশি তত তোমরা আমাকে টেক্সট করতে পারো নো ইস্যুস নো প্রবলেম নার আলসো জাস্ট আমাকে টেক্সট করতে থাকবে এবং আমি তো অবশ্যই বলে দিয়েছি তোমাদের টেক্সটগুলো আমি পড়তে থাকবো ওকে সো এখন আমি কমেন্ট দিয়ে স্টার্ট করছি মানে কমেন্টগুলো পড়ে স্টার্ট মানে কমেন্ট দিয়ে অ্যাকচুয়ালি শোটা স্টার্ট করছি কমেন্ট পড়া দিয়ে অ্যাকচুয়ালি চিন শোটা স্টার্ট করছে আরে ভাই রে ভাই মানে আমার কিছু বলার নাই ওকে সরি এনিওয়েজ এখন কারা কার আমার সঙ্গে জয়েন করে ফেলছে রূপকথা পড়ে আমাকে লিখেছে তোমার মাস্ক কই আমার মাস্ক আমি কখনোই লাইভে পরে আসি না খুব মাঝে মাঝে পড়ে আসি বিকজ এই রুমের মধ্যে কেউ থাকে না আমি যখন জাস্ট এই রুম থেকে যখন বের হই তখন আমি মাস্কটা পড়ি আর হলো আর কারা কারা লিখেছে আচ্ছা আমার আমার আসলেই আজকে ঠান্ডা লাগছে বেসিক্যালি এখানে ঠান্ডা লাগার একটা কারণ আছে কারণ হলো এমনিতেই বাইরে ঠান্ডা এটা তো সত্যিই যে বাইরে এমনিতেই ঠান্ডা পড়েছে আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো যে এই রুমের মধ্যে যেহেতু এখানে দেখতে পাচ্ছ এটা হলো অনিয়ার রুম অনিয়ার রুমের মধ্যে এটা এই কোয়েশনটা আমার মাথায় অলস থাকতো ভাই অনিয়ার রুম হয়েছে তো কী হয়েছে এসি কেন ছাড়তে হবে রে ভাই কিসের জন্য এসি ছাড়তে হবে সো পরে আমাকে বুঝিয়ে বললো যে না এখানে আসলে অনেক অনেক ধরনের মেশিন রয়েছে অনেক ধরনের মেশিন রয়েছে সেগুলো হলো প্রতিনিয়ত চলতে থাকছে তো আমি যেহেতু অনএয়ারে আছি শুধুমাত্র অন এয়ার বলে কথা নেই সবসময় হলো চলছে এই মেশিনগুলো সো এসিটা যদি না ছাড়া থাকে তাহলে হল মেশিনগুলো গরম হয়ে যাবে এবং গরম হয়ে গেলে ইয়েন দা রেস্ট টাটা বাই বাই করে ফেলতে হবে আমাদের সো এই মেশিনগুলো যেন গরম হয়ে না যায় হিট যেন হয়ে না যায় ওটার জন্য হলো সবসময় এসিটা একদম ঠান্ডা করে রাখতে হয় এই রুমটাকে অলওয়েজ ঠান্ডা করে রাখতে হয় তো এই মেশিনগুলোর দিকে তাকিয়ে আমার শরীরের অবস্থা বা আমরা যারা যারা অনিয়ারে আসি কথা বলতে আমাদের অবস্থা টাইট হয়ে যায় লিটারলি এখানে আমরা মাঝে চিন্তা করে কম্বল লেপ সব কিছু নিয়ে আসবো বিকজ ভাই কী যে ঠান্ডা লাগে সেটা শুধুমাত্র আমরা বুঝতে পারি ওটার জন্য বেসিক্যালি আমাদের এই পোশাকগুলো পরা বিকজ বাইরে এতটা ঠান্ডা না মানে ঠান্ডা লাগে না কিন্তু এই রুমের ভিতরে সবসময় যেহেতু ঠান্ডা থাকে সো ওটার জন্য বাধ্য হয়ে অ্যাকচুয়ালি পড়তে হয় এই এই রকম পুরো কভার করে রাখতে হয় নাক মুখ আর হলো আমাকে কার কার লিখেছে আতাউল কবির দিনার আমাকে লিখেছেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এম ডি সাইম আমাকে লিখেছে এম মুরসালিন আমাকে লিখেছেন রূপকথার পরে লিখেছে হাই আপু হ্যালো অ্যান্ড রিজবি আহমেদ রিজবা আহমদ আমাকে লিখেছে হলো চশমা পড়লে তোমাকে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আফিফা ইয়াসমিন আমাকে লিখেছে হাই পড়শি আপু আমি ওর নিউ ফ্রেন্ড আমাকে ওয়েলকাম করা একদমই ওয়েলকাম করে ফেলেছি ওয়েলকাম টু মাই শো আফিফা থ্যাংক ইউ সো মাচ আর আমাকে কারা কারা লিখেছে আমাকে এম এস আশরাফুজ্জামান ওকে এম এস আশরাফুজ্জামান আমাকে লিখেছে আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা তোমার বলো একদম আমি খুবই ভালো আছি আমি জানি তুমি এটা বলবা আর যদি না বলো তাহলে আমি বলবো যে তোমার কী হয়েছে সেটাও আমাকে বলতে পারো বেসিক্যালি তোমাদেরকে আমি জাস্ট বলি যে কমেন্ট করা মানে শুধুমাত্র হাই হ্যালো বলে কমেন্ট করে তারপর গায়েব হয়ে যাও না হ্যাঁ কমেন্ট করা মানে হলো আমি তোমাদেরকে তোমরা যখন আমাকে কোয়েশন করবো ওটার পর আমিও তোমাদেরকে কিছু কোয়েশন আস করব তখন তোমরাও আমাকে কিছু কোয়েশন আস করবো বাট লাইক ইটস কাইন্ড অফ কনভারসেশান অনলাইন কনভারসেশান আর কি বুঝছো বিকজ এই শোতে এসে এতক্ষণে আরাম মতো বসতে পেরেছি হ্যাঁ মানে দুই ঘন্টার জন্য যখন এখানে বসবো তখন ডেফিনেটলি আরাম মতো কমফোর্টেবলি বসতে হবে তাছাড়া আসলে কথা মুখে দিয়ে বের হবে না আর কিছুক্ষণ হয়তো বা কথা মুখে দিয়ে বের হবে এই নিউজে আমি যেটা বলছিলাম সেটা হলো এখানে যেহেতু আমি আমি একা বসে থাকি এবং তোমরা সবাই যেহেতু স্ক্রিনের ওদিকে ও পারে মানে ওদিকটার মধ্যে আসো এবং হলো রেডিওটাও শুনছো ওদিক থেকে আমার সামনে তোমরা কেউ নেই সো বেসিক্যালি হলো তোমাদের কমেন্ট এবং টেক্সটের সাথেই হলো আমাদের আমাকে হলো আড্ডাটা দিতে হবে হ্যাঁ এখানে যদি আমার সঙ্গে কেউ আরেকজন পাশে বসে থাকতো তাহলে ডেফিনেটলি আমি তার সঙ্গে আড্ডা দিতাম এবং তুমি শুনতে এবং তোমাদের সঙ্গেও আড্ডা দিতাম মানে সবাই একসাথে বাট বেসিক্যালি এখানে হলো আমাকে একা একা তোমাদের সঙ্গেই আড্ডাটা দিতে হচ্ছে সো তোমাদের সঙ্গে যখন আমি আড্ডাটা দেবো এটার একমাত্র ও উপায়টা হলো টেক্সট এবং কমেন্ট সো আমাকে টেক্সট করতে থাকো এবং আমাকে কমেন্ট করতে থাকো এবং তোমাদের যার যা কথা আছে আমাকে লিখে পাঠাতে থাকো আর আমাকে কারা লিখেছে এম মুরসালিন লিখেছে তারপর সত্যি আমি যখন তোমাকে দেখে পাগল হয়ে যাই ভেরি গুড বেশি পাগল হয় না তাহলে সমস্যা আছে মোটামুটি আমরা সবাই একটু একটু পাগল আছে তাই না বলো আমাকে এনামুল হক বাবু লিখেছেন আমার প্রিয় আপুটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর আমার প্রিয় ভাইটা কেমন আছে হ্যাঁ বলো আমাকে ওকে আর হলো আমাকে লিখেছে আজকে আচ্ছা খুঁজে খুঁজে গানটার জন্য রিকোয়েস্ট করেছে আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করে দেওয়ার জন্য আর হলো আচ্ছা ক উইথ হাবিব ভাইয়া আচ্ছা আবাহন আবাহন গানটি তোমার

অনিয়ারে তো আমি পড়ে ফেলি অনেয়ারে তো যা মানে পড়ার আমি পড়ি ফাইন কিন্তু ওইখান থেকে কিছু কিছু কমেন্ট আবার উনি রেখে দেয় যে আমি অফ যাই ওটা শুরু করে দেয় বিস্তারিত আলাপ মানে আমার কাছে মনে হয় আমি যখন কমেন্ট পড়ি তখন হলো শিরোনামগুলি পড়তে থাকি শিরোনামগুলো জাস্ট পড়ি তারপর বিস্তারিত খবর তখন স্টার্ট হয় আমার এনিওয়েজ আর আমাকে কারা কারা লিখেছে আমাকে লিখেছে হলো স্বাধীন লিখেছে হাসিটা আবার শুনতে যাচ্ছি তোমার হাসির কোনো কথা বলো অবশ্যই আমি হাসবো আবার ওকে সো লিদ রাইট কই কই গেলো কই গেল কোথায় ওকে রিফাত আমাকে লিখেছে এনামুল হক বাবু আমাকে লিখেছে তারপর হলো আমাকে আর কারাগার লিখেছে আমাকে সাদমান লিখেছে তারপর আনিকা ইসলাম আর লিখেছে বিদ্রোহী আর রাখালকে মিস করছি আজ আই নো রাইট তুমি আজকে মিস করছো আমি ওদেরকে সবসময় মিস করি জানো ওরা কুবই বিদ্রোহী তাও মাঝে মাঝে আসলে টেক্সট করে বাট খুবই মাঝে মাঝে কিছু বলার নেই আমার ওকে আর হলো আমাকে রিয়াজ লিখেছে তোমার নিউ ফ্রেন্ড হাই ওয়েলকাম রহমান লিখেছে ইউ এস কে আমাকে লিখেছেন তারপর হলো এম ডি মেহেদি হাসান আমাকে লিখেছেন আফিফা ইয়াসমিন ইউ আর আচ্ছা থ্যাংক ইউ আপু আমার ফার্স্ট কমেন্টে পড়ার জন্য সুইট মাই প্লেজার অ্যান্ড এম ডি সিদ্দিক লিখেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার টিভিটা অনেক সুন্দর কে রে আচ্ছা চাইলে আমাকে দিয়ে দিতে পারো না দিব না আর হলো আমাকে আমরিন আমরিন রাইট আমাকে লিখেছে তারপর হলো ইউ আর কবি লিখেছে রাইট ওকে লাফট আর হলো এস কেপি আমাকে লিখেছে আর্য ফরহান আমাকে লিখেছে হ্যালো হাই ফারহান কি খবর তোমার আশা আক্তার লিখেছে হাই পড়শি আপু হাই কি খবর অ্যান্ড গালিব আমাকে লিখেছেন বা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উমে রায়হানা লিয়া আমাকে লিখেছে তোমার শো কবে কবে হয় আপু অনেকদিন পর তোমাকে দেখলাম আমার শো হলো প্রতি শুক্রবার হয় ঠিক রাত নটা থেকে এগারোটা পর্যন্ত শুধুমাত্র ক্যাপিটাল অফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটে হাউ সুইট আচ্ছা আমাকে আর কারা লিখেছে আমাকে আতাউল কবির দিনার আমাকে লিখেছে তারপর থই থুই ভালোবাসা এই গানটির জন্য তুমি রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করে দেওয়ার জন্য আর আমাকে কারা লিখেছে আমাকে লিখেছে হলো অনেক মাহমুদ লিখেছে আচ্ছা ও সে অনেক দিন থেকে আসলে সত্যি কথা মিথ্যা কথা নিয়ে অনেক ধরনের কনফিউজনে আছে সো কিপ ইট আপ তুমি এই ব্যাপারটা নিয়ে থাকো আমি আরও কয়েকটা কমেন্ট পড়ে তারপর তোমার কাছে আসছি আর এম ডি তাহির মোল্লা আমাকে লিখেছে হাই আপু হ্যালো কি খবর আর কই আর কই সবাই এই যে পেয়ে গেছে আচ্ছা আতর রহমান আমাকে আরো লিখেছে সোলাইমান খোকন আমাকে লিখেছে হাই আপু হ্যালো তারপর চকলেট পাগলি আমাকে লিখেছে তারপর হলো রিফাত হাসান লিখেছে হ্যালো হাই এমডি মেহেন্দি হাসান লিখেছে শরীফ মোল্লা আছেন আমার সঙ্গে ট্র্যাক্টিভ আতাউল লিখেছেন আমাকে তারপর হলো উম্মে হনি অনিমা হায় অনিমা কী খবর আপু তুমি আমাকে ভুলে গেছে একদমই আমি ভুলি নেই দেখো না আমার এক্সপ্রেশন দেখেই তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে ভুলি ভুলিনি অনিমা ডাস্ট মি রূপদেশ দাস আমাকে না রূপেশ দাস আমাকে লিখেছে আপনি এত সুন্দর কেন হাউসফুইল্ট আলহামদুল্লিহ থ্যাংক ইউ সো সো খুশি হয়ে গেছি আমি উম্মে রায়হানা লিয়া আমাকে লিখেছে তারপর হলো চকলেট পাগলি লিখেছে হাসিটা সত্যি কি থ্যাংক ও থ্যাংক রিফাত হোসেন আমাকে লিখেছে আমার নাম তুমি বলো না কেন এতক্ষণ ধরে তোমার নামগুলো আমি বলছি এতক্ষণ ধরে তোমার নামটা আমি জাস্ট উচ্চারণ করে যাচ্ছি তুমি যদি এই কথা আমাকে বলো আমি কই যাবো বলো তো আর সিঙ্গার সাজু আমাকে লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আপনার কী খবর আর হলো আমাকে লিখেছেন হলো জয় এম ডি জয় আপনার তোমার নিউ ফ্রেন্ড আপু হাউ সুইট ওয়েলকাম টু মাই শো আচ্ছা এম ডি মেহেদি হাসান আমি কিছু বল বলবো না ভালো তো আচ্ছা এটা হলো আমার বাবার আইডিয়া আছে এটা কার কে নামটা আমি ঠিক পড়তেই পারলাম না আচ্ছা আরেকটা বার একটু ইয়ে করে ফেলো হ্যাঁ আমাকে আরেকটা বার একটু কমেন্টটা করে ফেলো আর এখন আমি সেটা করবো সেটা হলো একটা গান আমরা প্লে করে আসি বেটার হবে আমরা এখন একটা গান প্লে করে আসি বিকজ অনেকক্ষণ হলো আমি কথা বলছি এখন একটু আমরা গান শুনবো ঠিক আছে গানগুলোর পরে আমি অবশ্যই আসছি একটু পরেই সো জাস্ট স্টেইট ইউন্ট কোথাও যাওয়া চলবে না আমি কিন্তু আছি ওকে আর ইয়াস আমি যতক্ষণ পর্যন্ত গান প্লে করছি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে টেক্সট করতে পারো এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সিএফএম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও ওয়েট সিএফএমটা কে লিখবে আমি না তোমরা লিখবা সো আমি আবার বলছি তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে অ্যাকচুয়ালি আমি একটা কমেন্ট পড়ছিলাম দ্যাটস আমি সব ভুলে যাচ্ছিলাম সো কমেন্টটা হলো চকলেট চকলেট কি জানি কি আমি একটু আগেই পড়লাম কই জানি চকলেট কি জানি আমি নামটা এই যে চকলেট পাগলি ওকে চকলেট পাগলে আমাকে লিখেছে লাভ ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তারপরেই তুমি আমাকে লিখেছো আমার কমেন্ট তুমি কেন পড়ো না কিসের জন্য পড়ো না ওকে আমি ফার্স্টেও এসে তোমার কমেন্টটা পড়ে ফেলছি ডোন্ট পারি তোমাদের কমেন্টগুলো আমি আরও পড়বো কোনো সমস্যা নেই জাস্ট আমি একটা একটা করে পড়ছি ওটার জন্যই বলছি যে আমাকে কমেন্টের সাথে সাথে তোমার টেক্সটও করতে থাকো যদি কমেন্টটা আমার মিস হয়ে যায় তাহলে অবশ্যই আমি তোমাদের টেক্সটগুলো পড়ে ফেলবো আর এখন হল তুমি গান শুনতে থাকো আমার সাথেই থাকো আমার আসি একটু পরেই Fresh soul of the hour

আমি ইয়াস ওয়াস করছিলাম যে এক্স্যাক্টলি আমি বলবো যে হ্যাঁ ইয়াস এক্স্যাক্টলি ইয়াস এক্সাক্টলি কিরে ভাই আমি শুনি না কেন স্যার এনিওয়েজ একদম আমি চলে এসেছি কিছু গানের পরে আর হলো এখন আমি জাস্ট যেটা দেখছিলাম যে তোমরা অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছো থ্যাংক ইউ সো মাচ যার যার জয়েন করে ফেলেছ আর যার যার এখন পর্যন্ত জয়েন করো নি তাদেরকে বলছি যে তাড়াতাড়ি জাস্ট শটফট আমার সঙ্গে জয়েন করে ভালো কারণ আমি আছি ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের পছন্দের সব গানগুলো আমি অবশ্যই ট্রাই করবো প্লে করার জন্য আর দ্য থিং ইজ আমি মাত্রই শুনছিলাম তাবিজ জাস্ট আবার আসবে সো আমি ট্রাস্ট মি হ্যাঁ যখন ফার্স্ট মিউজিকটা দিয়েছে আমি বলি রে ভাই এই মিউজিক কেন দেয় ভাই কিসের জন্য আমি এমনি একটু ভয়টয় পাই বেশি তো এটা যখন বললাম আমি বললাম আচ্ছা ফাইন সো ডেফিনেটলি তাবিজ তো যখন আবার স্টার্ট করা হবে যখন স্টার্ট হয়ে গেছে রাইট তাবিজ আবার স্টার্ট হয়ে গেছে সো আই রিয়েলি হোপ তোমরা সবাই শুনছো অ্যান্ড আমি এখন শোনা স্টার্ট করি নেই করবো হ্যাঁ একটু সাহসটা একটু জুগিয়ে নিই তারপর আমি স্টার্ট করবো বিকজ যতবারই আমি শুনি তারপরে এক সপ্তাহ আমি শেষ আমি যা শেষে আস্তে আস্তে মানে গ্র্যাজুয়ালি আমি আবার রিকভার করতে থাকি সো এখন দেখুন তোমরা কারা কার আমার সঙ্গে আছো ওইটা একটু দেখে নিচ্ছি আমাকে বিশ্বনাথ শ্যামল আমাকে লিখেছে হাই থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মনির ও আমাকে লিখেছেন তারপর হলো আরম রাইট এ আরম খান ওকে আচ্ছা মাউন মাউন আমাকে লিখেছেন থ্যাংক ইউ আর হলো আমাকে জাহিদ লিখেছে জাহিদ কী লিখেছে কই লিখেছে জাহিদ জাহিদ এটা আমি কোথায় হারাই ফেলাম আচ্ছা রফিকুল ইসলাম লিখেছে হায় আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা বলো অ্যান্ড হুমায়রা ইয়সমিন শর্মি লিখেছে পড়ছি আপু আমি তোমার নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আর এম ডি রকিবুল ইসলাম রাফি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আরোহী আফরিন লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি তোমার কি অবস্থা বলো জীবন কেমন চলে বলো আয়াত ইসলাম লিখেছে গাজীপুর থেকে থ্যাংক ইউ মোশারফ হোসেন আমাকে লিখেছেন তারপর হলো আরোহী আফরিন আমাকে আবারও লিখেছে থ্যাংক ইউ সো মাচ আর ওয়েট এখন কারা কারা আমাকে লিখছে সেটা একটু দেখে নিচ্ছে আমাকে তানজিম আহমেদ লিখেছে আচ্ছা হ্যাঁ আমি অফ ইয়ারে বেসিক্যালি দেখছিলাম যে তোমরা কোথায় কি কি কমেন্ট করছো না করছো বিকজ এখানে হলো আমি কমেন্টগুলো পড়ছিলাম ফোনে ডেফিনেটলি হলো আমি কমেন্টগুলো পড়ছিলাম আর হলো এভাবে চুপ করে বসে থাকলে হবে আচ্ছা হ্যাঁ আমি চুপ করে আসলে বসেছিলাম বিকজ তখন আমি গান প্লে করছিলাম দেখ আমি চুপ করে বসেছিলাম আর হলো এমডি ডি খান আমাকে লিখেছেন হাই পড়শি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আমি তোমার নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই শো অ্যান্ড গাজীপুর থেকে শুনছো থ্যাংক ইউ সো মাচ সাইদুর রহমান তাহাজ আমাকে লিখেছে হাই হাই হ্যালো অ্যান্ড আতিকুর রহমান আতিক লিখেছে আপু আপ মানুষের বয়স এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না বলো তো আপু তুমি কী খাও আমাকে একটু বলবো আচ্ছা ঠিক আছে আমি কিছুই খাই না থ্যাংক ইউ বাইতে ভাই থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ বেসিক্যালি আর কিছু বলার নেই আমি খুশি হয়ে গেছি আচ্ছা পারভেজ খান আমাকে লিখেছে তারপর হলো জাবেদ আলি আমাকে লিখেছেন আজকে আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ চকলেট পাগলি লিখেছে থ্যাঙ্কস আপি তুমি আমার কমেন্ট পড়ার জন্য লাভি অপ আহ রে একটু আগে আবার উপরে রাখ এখন আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম আর আকাশ খান আমাকে লিখেছেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকাশ কি অবস্থা তোমার বলো মাহমুদ জয় আমাকে লিখেছে না কোনো কোনো সময় তুমি ফেভারিট গান প্লে করো না কিন্তু আশা দাও প্লে করবো আচ্ছা তোমার ফেভারিট সং কোনটা বলো অ্যাকচুয়ালি যেটা হয় যে তোমরা অনেকগুলো গানের রিকোয়েস্ট করো আমাকে বাট প্রথম দিক থেকে আমি আমি একদম প্রথম থেকে কাউন্ট করতে থাকি তো যে কারা কারা রিকোয়েস্ট করেছে সেই গানগুলো লিস্টের ফার্স্টের দিকেই থাকে আর আমি যেহেতু একটু বেশি কথা বলি দ্যাটস ওয়াই হয়তো বা গান আমার প্লে করতে মানে করি চারটা ফার্স্ট আওয়ারে এবং তারপরের আওয়ারে হয়তো মানে লাস্ট আওয়ারে হয়তো বা আমি চারটা করি গান প্লে এরকম আর কি সো এই চারটা চারটে এই আটটা গান দেখা যায় এতগুলো গানের মধ্যে এই আটটা গান প্রথম দিকেই হয়ে যায় বা অনেক সময় আছে আমি লাস্টের দিকেও মানে লাস্ট লাস্টেও যারা যারা আমাকে ইয়ে করে রিকোয়েস্ট করে গানের জন্য সে গানগুলো আমি প্লে করে দিই বেসিক্যালি যেটা হয় যে আমি শো শেষ করে যাওয়ার পর মানে যাওয়ার সময় আর কি সবগুলো গানের লিস্ট দিয়ে যায় এক এক করে সবগুলি গানে প্লে হতে থাকে আমার শো শেষের মানে শেষ করার পরে অ্যাকচুয়ালি গানগুলো প্লে হতে থাকে সো বেসিক্যালি দ্যাটস মেন থিং আচ্ছা আর আমাকে লিখেছে আতিকুর রহমান আতিক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি হুমায়ুন হুমায়ুন গেস কোথায় আতুল কবির দিনার আমাকে লিখছে আবু আপনি এত গান থ্যাংক ইউ সো মাচ আর হলো চকলেট পাগলি আমাকে লিখেছে তোমার শো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আর যে রিপন আমাকে লিখেছে তারপর হলো সিং সিংয়ের একটা গানের জন্য আমাকে একদিন মানে রিকোয়েস্ট করেছে অবশ্যই আমি ট্রাই করবো একটু পারি সিং এর একটা গান আমি প্লে করে দিতে ইনফ্যাক্ট আমিও অনেক বেশি পছন্দ করি অরিজিৎ সিংয়ের সাং এটা আসলে সবাই পছন্দ করে আসলে ওনার গানগুলো এনিওয়েজ আমাকে নিঃশঙ্ক বালক লিখেছে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি নাজিফা ইকর আমাকে লিখেছে আপু আপনি নাটব শোনেন হ্যাঁ আমি শুনি আমি শুনি বেসিক্যালি হয়তো বা তখন যখন শোটা হয় তখন শোনা হয় না বাট পরে আমি ফেসবুকে জাস্ট মানে রেকর্ডেড যে শোটা সেটা তো রেকর্ডে থাকে অ্যাকচুয়ালি ফেসবুক থেকেই যায় তো তখন আমি এগুলো শুনতে থাকি আনিকা আমাকে লিখেছে আজকে তুমি আমার কমেন্ট পড়লাই না না আমি পড়িনি তোমার কমেন্ট টানিকা তুমি চলে আসো বুঝছো তুমি যেদিন আসবো আমি সেদিন সামনাসামনি তোমার সাথে কথা বলবো আর আর কোনো কমেন্টেও পড়বো না তোমার এবার সামনাসামনি কথা বলবো তোমার সঙ্গে সামনাসামনি আড্ডা দিবো বুঝছো অ্যান্ড জাস্ট জোসিম আমাকে লিখেছে তারপর হলো ড্রিমলেস শিশির লিখেছে ড্রিমলেস কেন আপু আমি কণ্ঠশিল্পী হতে চাই মিজ মিজানুর রহমান আচ্ছা উনি লিখছে আমি কণ্ঠশিল্পী হতে চাই আমাকে কী করতে হবে কিছুই করতে হবে না বেসিক্যালি যেটা হতে হবে যে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড দ্য মেন থিং ইজ তুমি যদি গান গাইতে চাও তাহলে ওই ইয়েটাই থাকতে হবে যে হ্যাঁ আমি গানটা গাইতে চাই দ্যাটস দ্য মেন থিং তারপর বাকি ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলে আসে লাইক প্র্যাকটিস করা অ্যান্ড এভরিথিং একটা মেনটেন করার ব্যাপার আছে ভোকালটাকে মেনটেন করার একটা ব্যাপার আছে সো দ্যাটস দ্য মেন থিং আর এখন তুমি যদি বলো যে এটা তো আছে এটা তো প্র্যাকটিসের ব্যাপার তো আছেই কিন্তু হলো আমি কিভাবে স্টার্ট করব গান গাওয়া বা কিভাবে কি করব না করব সেটা হলো এখন প্ল্যাটফর্ম অনেক আছে স্পেশালি ইউটিউব এবং ফেসবুকে মানে তো দেখ মানে আমরা দেখতেই পাচ্ছি ইউটিউবের প্ল্যাটফর্মটা এবং ফেসবুকের যে প্ল্যাটফর্মটা আছে সেটা হলো হিউজ প্ল্যাটফর্ম সো সেইখানেও তুমি তোমার একটা নিজের একটা চ্যানেল করে নিতে পারো রাইট তোমায় ইউটিউবে একটা চ্যানেল করে নিতে পারো সেই চ্যানেলের মধ্যে তোমার গানগুলো তুমি তুমি নিজেই রেকর্ড করে তুমি নিজেই এটার ভিডিও করে তুমি আপলোড করে ফেলতে পারো সো ওভাবে করে অ্যাকচুয়ালি হয় হ্যাঁ এখন এভাবে করে হচ্ছে যদিও আগে এভাবে করে হতো না কারণ আগে আসলে ইউটিউব ছিল না ফেসবুক ছিল না যতই দিন যাচ্ছে ততই হলো সব কিছু আমরা সব কিছু আসলে পজিটিভলি নিলে বেটার সো অনেকে বলে যে এইভাবে করে আসলে গান হয় না বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি এভাবে করে গান হয় না বিকজ হলো আমরা যখন ইজিলি কোনো কিছু পেয়ে যাই তখন ওটার রাখার সেই ব্যাপারটা আমাদের মধ্যে থাকে না যে এটাকে যে কীভাবে রাখবো আমরা আমরা খুব ইজিলি যদি নেইম্যান ফেমটা পেয়ে যাই তাহলে আমরা ওটার গুরুত্বটা বুঝতে পারবো না এটা এটা হলো একটা অর্থে বাট আরেকটা অর্থে যেটা আছে যে তোমার ইচ্ছা থাকলে তুমি যদি চাও কোনো কিছু একটা আছে যে তুমি যদি এমনি ফান করে হ্যাঁ ঠিক আছে আমি দেখিনি একটু গান করি এই মোটামুটি একটু গান করি সেটা একটা ব্যাপার কিন্তু তুমি যদি আসলেই চাও তাহলে শুধুমাত্র ফেসবুকে গান আপলোড করলে বা ইউটিউবে গান আপলোড করলেই যে একদম তুমি নেইম্যান ফেম পেয়ে যাও বা তুমি ফেমাস হয়ে যাবে ইটস নট লাইক দেখ সেখানেও কিন্তু তোমার স্ট্রাগল করতে হবে সো ইটস নট লাইক যে কোনোখানে ইজিলি কোনো কিছু তুমি পেতে পারো সবখানেই তোমার স্ট্রাগল করতে হবে বাট ওয়েজ আছে আগে যে অনেক ওয়েজ ছিল না এখন সেই ওয়েজগুলো আছে দ্যাটস দ ডিফারেন্স বাট স্ট্রাগল সবাই কী করতে হবে সবারই করতে হয় বাট অলওয়েজ বি পজিটিভ আর মোশারুফ হোসেন লিখেছে মাই গার্লফ্রেন্ড লাইক মাইক্রোলফোন আই মিসিং মাই গার্লফ্রেন্ড কাজ আম সো সরি আম সো সরি ওকে আম সো সরি আর জাস্ট ওনার জন্য অনেক অনেক দোয়ার হল উনি আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক এই আর জাস্ট প্রে ফর হার হে জাস্ট প্রে ফর হার অ্যান্ড আতাউল কবির দিনার আমাকে লিখেছে তুমি এত কিউট কেন থ্যাংক ইউ অ্যান্ড হৃদয় আমাকে লিখেছে হাই আপি আমি টাঙ্গাল থেকে শুনছি ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি কেন কমেন্টটা কেন হারাই ফেলি রে ভাই আচ্ছা রিয়াদ মোহাম্মদ জয়া লিখেছে বিয়ে কবে করবো এট ভেরি গুড কোয়েশন খুবই ভালো একটা প্রশ্ন এটা সেটা আমি জানি না ওটা নিয়ে আমি চিন্তাও করি নাই রেজে গেলি আর ইয়াস আতিকুর রহমান এটা একচুলে আলোচনা আর আতিকুর রহমান আতিক লিখেছে আপু বাচ্চাদের মতো কথা বলে তো আচ্ছা ঠিক আছে এখন যে কাম বাবু যে মতোই কথা বলবো সাজিদ মনতাসি কই সাজিদ তুমি কই অ্যান্ড হলো এটা টুপি মাথায় এটা হলো টুপি এটা হলো গ গরম লাগার জন্য আমার অনেক ঠান্ডা লাগে আমার কান দুটো ঠান্ডা জমে যায় ওটার জন্য আমি এটা এই টুপি আমার পরে রাখি যেন আমার ঠান্ডা না লাগে আর হলো আমার কান দুটো গরম হয়ে থাকে আর কান গরম হয়ে থাকলে আমি সুন্দর করে কথা বলতে পারবো আর যদি আমার কান দুটো ঠান্ডা হয়ে যায় তাহলে আমি বেশি করে কথা বলতে পারবো না তোমরাও আমার কথা কিছু বুঝবে না ওটার জন্য এটাকে টুপি বলা হয় আমাকে আর কারাকারে লিখেছে আমাকে লিখেছে অ্যান্ড হলো আরাফাত মাহমুদ আনাফ আমাকে লিখেছে আনাফ আমাকে লিখেছেন হলো ভেরি গুড ভেরি গুড ভেরি নাইস থিং অ্যাকচুয়ালি তোমার চিন্তা মানে ওয়াও ওয়াও ভেরি ডিপ আচ্ছা আমাকে আর কারাকারে লিখেছে আর আমাকে লিখেছে হলো ওয়েট কি কুল আমাকে লিখেছে লাভ ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি লাভ ইউ টু মাই ব্রাদার এম এস আশরাফ লিখেছে আপু একটার বেশি কমেন্ট পড়ছো না কেন কারণ হলো সবার কমেন্ট যদি আমি লাইক তুমি যে কটা কমেন্ট পড়ছো প্রত্যেকটা কমেন্ট যদি আমি পড়তে যাই না তাহলে বাকি যারা কমেন্ট করেছে ওনাদের কমেন্টগুলো আর পড়া হবে না এবং তারপরে যেটা করবে ওনারা আমাকে ধরে এরকম 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 করে কুচি কুচি করে তারপর বর্তমানে খ্যাফুছো

অর্ণব আমাকে লিখেছে আপু আসসালাম অর্ণব কি খবর তোমার জোনায়দ ইসলাম জলিল লিখেছে আপু কিছু বলো না কেন এই মনে করো খুশিতে ঘুরতে তাহলে এরকম আর কি ব্যাপারটা আল ইমরান আমাকে লিখেছে লাভ ইউ পড়শি আই লাভ ইউ পড়শি আই লাভ ইউ টু ব্রাদার অ্যান্ড এখন যেটা করবো সেটা হলো আরও অনেকক্ষণ সময় আছে আরও তিন মিনিট সময় আছে ভাই না আমি তিন মিনিট কথাই বলবো তারপরে আমি বলবো কয়টা বাজে তার আগে আমি বলবো না না আমি তিন মিনিট কথা বলবো এখন এখনও যে দেখেন তিন মিনিট আমাকে যখন নাকি টেন সেকেন্ডস টাইম থাকবে তখন আমাকে একটু মনে করে দেবেন তখন আমি বলবো কয়টা বাজে সবাই হলো কাউন্ট ডাউন করবে তার আগে আমি একটু পড়ে নিই কারা কারা আছে নো পারভেজ খান আমাকে লিখেছে কি খারাপ আমাকে কথা বলতে দেয় না কী সমস্যা কি না আমি তিন মিনিট কথা বলবো হ্যাঁ থ্যাংক ইউ পারভেজ খারাপ বাড়ি কি আবার ভয়েস অফ করে দেয় রে ভাই কি খারাপ মাইক্রোফোন অফ করে দিলে হবে আমি কথা বলবোই আপনি মাইক্রোফোন আমার অফ করে দিলে আমি কথা বলবো দ্যাটস এট আর নিঃসঙ্গ বালক আমাকে লিখেছে মরজা মর মুভি থেকে গান নিয়ে জন্য তুমি আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো অ্যান্ড সাবিরুল ইসলাম লিখেছেন ভারত মুর্শিদাবাদ থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হলো এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য থ্যাংক ইউ সুদীপ রিয়াজ আমাকে লিখেছে কো দিদি কোথায় আছো আমি এখন হলো ইয়েতে আছি অফিসের ভিতরে ঠান্ডা রুমের মধ্যে আমাকে বন্ধ করে রাখছে এবং আমাকে কথা বলাচ্ছে আমাকে দিয়ে মানে আমি বুঝি না হ্যাঁ আমাকে বলে কথা বলতে বেশি তার উপর আমি যখন কথা বলতে নিই তখন আবার বলে যে টাইম চেক আছে টাইম চেক আছে এখন একটু কথা বলা যাবে না এখন দুই মিনিটের জন্য আমরা অ্যাপ্লাই করবো কিসের জন্য এতক্ষণ ধরে আমি গান বাজালাম না ব্যাস হয়েছে এখন দুই মিনিট জাস্ট আমি কথা বলবো টাইম চেক দুই মিনিট পরে হবে দুই মিনিট পর্যন্ত তোমরা আমার কথা শোনব বুঝছো তোমরা বলো যে দুই মিনিটে আমাকে যেতে দিব না আমার ইয়ে নাকি যে মাইক্রোফোন না কি অফ করে দেবে কি খারাপ কি বাজে খুব খারাপ এগুলো হ্যাঁ এই যে রফিকুল ইসলাম যে কে মাইক্রোফোন অফ করে আমি জাস্ট নামটা বলছি বাকিটা তোমরা দেখিনি নিব ব্যাপারটা বুঝছো অ্যান্ড এম ডি রাকিবুল ইসলাম রাফিউজে দেখেন আরেকজনের কমেন্ট পড়ি নাই দেখুন টাটা বাইবাই লিখে যে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ওকে আর আমি স্ক্রল করলে খালি ওনার টাটা টা মানে দেখছি কি অদ্ভুত ব্যাপার সবার প্রিন্স মাহমুদ সাইম আমাকে লিখেছে অ্যান্ড হলো আমাকে আপু তোমার আচ্ছা তুমি আমার কমেন্ট পড়ছো না কেন এই যে আমি তোমার কমেন্ট পড়ে ফেলেছি সানশাইন বাটারফ্লাই আমাকে লিখেছে আপু বাসায় বসে বসে হ্যাঁ কে মোটা হয়ে গেলাম ভাই সবাই বাসায় বসে মোটা হয় আমি বাসায় বসে চিকন মানে শুকনা হই আমি আর কত শুকনা হবো আমি এটা বুঝতে পারছি না মানে কি সমস্যাটা কি আমার আমি এত খাওয়া দাওয়া করি কিন্তু খাওয়া দাওয়া করার পরেও কেন মোটা হচ্ছি না ঠিক না একদমই ঠিক না আরে মোটা হওয়া ভালো কিন্তু কিউট লাগে ট্রাস্ট মি ট্রাস্ট মি আমার কাছে কিন্তু যারা একটু হেলদি ইটস লাইক আমি কখনোই বলি না মানুষটা মোটা আমি আমি বলি যে মানুষটা হেলদি অ্যান্ড হেলদি মানুষ দেখতে কিন্তু সুন্দর লাগে কিউট লাগে গুগলি গুগলু গুগলু টাইপ লাগে অ্যান্ড রিয়েলি কিউট তুমি জীবনে দেখেছো আমরা যখন ছোটোবেলায় যখন পুতুলগুলো খেলতাম হুম পুতুলগুলো কখনো দেখেছো যে একদম শুকনো শুকনো পুতুল আমার মতো এরকম জীবনও দেখো না পুতুলগুলো কী থাকতো একদম কিউট কিউট গুবলু গাবলু টাইপ ছিল রাইট সো দ্যাটস কিউট দ্যাটস অলওয়েজ কিউট আমি চাই ভাই মোটা হতে অ্যান্ড এখন এই যে এখন আর টেন সেকেন্ডস বাকি আছে সো আমার টাইম চেকে যেতে হবে এখন কটা বাজে এটা হলো তোমাদেরকে শোনাতে হবে আমার নিজেরও শুনতে হবে সো তারপর একটা গান আমি প্লে করে আসবো জাস্ট Capital FM a time check. It's 10 p.m. What? সাদমান রহমান সাজিদ লেগেছে আপু তোমাকে আর কমেন্ট করব না বিদায় পৃথিবী তারপরেই আবার লিখছে হ্যাঁ তুমি কি সিলেক্ট ছিলা সিলেট গিয়েছিলাম আমরা মিলে যেতে চাই আমার আর আছে আমার কোথায় গেল এমডি সাব্বির আমাকে লিখেছেন হাই হাই হান্নান শেখ লিখেছি আত মুখ খানি একটু দেখি সুইট আগে দেখি ও এটা কি আমাকে কারাকারে লিখেছে ইটস নট লাইক দ্যাট রাফি এম ডি রকিবুল ইসলাম রফি দেখো রফি এই ধরনের কথা একদম মাথায় আনবা না ইটস নট লাইক দ্যাট ইটস ডেফিনেটলি নট লাইক দ্যাট অলওয়েজ রিমেম্বার আমরা প্রত্যেকে হল এক একজন এক এক দেখো কোনো মানুষই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুখী বা হ্যাপি না রাইট এই যে তুমি এখন আমাকে দেখো আমি কিন্তু বলতে পারবো না আমি হানড্রেড পার্সেন্ট হ্যাপি আমার সামনে যে মানুষরা বসে আছেন ওনাকে কিন্তু আমি বলতে পারবো না যে উনি হানড্রেড পারসেন্ট হ্যাপি কেউ বেসিক্যালি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি না কারো কোথাও না একটা না একটা প্রবলেম থাকি একটা দুটো হোক কারো একটা বেশি থাকে মিনিমাম একটা হলো প্রবলেম থাকে প্রত্যেকের লাইফে প্রত্যেকের লাইফে তো তুমি যাকেই বলো না কেন কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না বা দ্যাটস দ্য ফ্যাক্ট বিকজ এটাই হলো নিয়ম আল্লাহ তালা এইভাবেই হলো সব কিছু করে দিয়েছেন আমরা আমাদেরকে যদি সব কিছুই একদম পারফেক্টলি দিয়ে দিত তাহলে কি হতো একবার নিজেরই চিন্তা করে দেখো রাইট সো অলওয়েজ রিমেম্বার কখনোই আমরা যেভাবেই আমরা যেভাবেই যা হয়েছি বা যেরকম অবস্থাতেই আছে না কেন দ্যাটস ফাইন আমাদের এটাকে মেনে নিতেই হবে আমাদেরকে এভাবে করে চলতে হবে বাট ইয়াস থিংসগুলোকে বেটার করার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে কষ্ট একদিন দুদিন করলে হয় না অনেক 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 অনেকটা সময় নিয়ে কষ্ট করতে হয় একটা মানুষ এখন একটা প্রবলেম মধ্যে পরে সেই প্রবলেমটা থেকে ওভারকাম করতে কিন্তু মানে সেই প্রবলেম প্রবলেমটা ওভারকাম করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় লাগে কারো কারো হয়তোবা দেখা যায় যে এক মাস লাগছে কারো কারো লাগবে হয়তো বা এক বছর কারো কারো লাগবে পাঁচ বছর কারো কারো দশ বছর কারো কারো হোল লাইফ রাইট বাট কখনও নিরাশ হওয়া যাবে না কখনো এটা বলা যাবে না যে না এটাই একটা সমস্যা এটাই একটা সমস্যা কোনো কিছুই কোনো সমস্যা না এটা ভুল ধারণা যে এই এই মানুষগুলোকে কেউ দেখতে পারে না বা তাকে কেউ দেখতে পারে না বা এই এই সমস্যাটার জন্য কেউ কাউকে দেখতে পারে না ইটস লাইক দ্যাট কারো কাউকে কারো দেখার কোনো দরকার নেই বেসিক্যালি হ্যাঁ তোমাকে কারো দেখার দরকার নেই আমাকে কারো দেখার দরকার নেই তুমি নিজেকে দেখো আমি আমার নিজেকে আমি দেখি হ্যাঁ আর অলওয়েজ জাস্ট রিমেম্বার যে আমরা প্রত্যেকেই যে ধরনের প্রবলেমের মধ্যেই যাই না কেন এইটা হলো এক ধরনের টেস্ট আমাদের এই টেস্টটা হলো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এটাই হলো আমাদের টেস্ট আমাদের দুনিয়ার মধ্যে এটাই টেস্ট ইটস ফাইন ইটস ফাইন অলওয়েজ জাস্ট এটা মাথায় রাখবা যে আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্য করেন আর যে প্রবলেমগুলোর কথা তুমি বলছো সেটা হলো তোমার এইটা শুধুমাত্র দায়িত্বর কথা যদি বলি দেখো এটা শুধুমাত্র তুমি না অনেকে এরকম আছে যারা নাকি হুট করে তুমি দেখবে যে এই জন্য আমি বলি কি যে ও জাস্ট পড়ো অনেক অনেকের জীবনই আছে জাস্ট পড়ো অনেক অনেকের অনেক লাইফের অনেক কিছু আছে যেগুলি নাকি তুমি যখন পড়বা তখন তুমি জানতে পারবা তখন তোমার কাছে মনে হবে আমার তো কিছুই না আমার প্রবলেমগুলো জাস্ট কিছুই না এরকম অনেক সময় আসবে যে এমনও দায়িত্ব তোমার উপর পড়বে তুমি চারপাশে কোনো কিছু দেখছো না যে এখন আমি কীভাবে করব সাপোজ তুমি কোনো কিছু করো না হ্যাঁ তোমার তোমার কাছে কোনো কোনো এক টাকাও নাই তুমি কোনো কিছু করো না তাই বলে কি এখন সব দায়িত্ব হলো তোমার উপর আসছে এখন তোমার সব কিছু ঠিকঠাক করতে হবে তোমার কাছে কি মনে হয় যে এই দুনিয়ার মধ্যে একমাত্র তুমি যার এই এই সমস্যাটা যে ফেস করছে নো তোমার আগে এরকম অনেকে ছিল তোমার আগে তোমার সাথে এখন অনেকে আছে যাদের ব্যাপার তুমি জানো না এখানে না হোক কোথাও না কোথাও আছে তোমার পরে এরকম অনেকে আছে যাদের এরকম এরকম ফেস করতে হবে সমস্যা তো তাই বলে কি তারা থেমে গেছে অনেকে থেমে গেছে অনেকেই থেমে গেছে কিন্তু সেই থেমে যাওয়াটা আসলে ভুল জীবনে চলতে গেলে অনেক ধরনের প্রবলেম আসবে অনেক 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 বিপদ আসবে অনেক ধরনের প্রবলেম আসবে তুমি নিজেই আসলে কনফিউজ হয়ে যাবা যে আমি কি করব। তুমি জানো কোনটা রাইট কোনটা রং ইউ নো দ্যাট ভ্যারি বাউ বাট স্টিল তুমি পারছো না রাইট ওয়েতেও চলতে পারছো না রঙ চলতে তুমি পারছো না কোনো কিছুকে সেটলমেন্টে আসতে কিন্তু তোমার ভিতরে এই জিনিসটা কাজ করছে যে এখন আমি কি করব। এবং এই এই কমপ্লিকেশানসগুলো যখন তোমার মধ্যে থাকে তখন আরও বেশি তুমি কনফিউজ হয়ে যাবা আরও বেশি কনফিউজ হয়ে যাবা দ্যাটস দ্য ফ্যাক্ট এটা হবাই বাট অলওয়েজ মাথা ঠান্ডা রাখবা হ্যাঁ এরকম অনেক ধরনের চিন্তাভাবনা আসবে তুমি যেগুলো লিখছো যে এই ধরনের চিন্তাগুলো যে আসছে খারাপ কিছু না চিন্তা আসতেই পারে আরও বোর্সড চিন্তা আসতে পারে ইটস ফাইন ইটস টোটালি ফাইন চিন্তা আসা চিন্তা মনের মধ্যে চিন্তা আসার যেটা আসবেই এটা তুমি মনের উপরে কন্ট্রোল তোমার নেই হ্যাঁ এই একটা ছাকার মধ্যে কখনোই তোমার কন্ট্রোল নাই যে এটাকে তুমি একটা ইয়ে আসছে ধরো তোমার মানে সলিড কোনো কিছুকে তুমি হলো আটকাতে পারবা যে এখন আমি মাইক্রোফোনটাকে আটকে দূরে সরিয়ে দিলাম বা আমি মাইক্রোফোনটাকে আমার কাছে নিয়ে আসলাম বা আমি পেপারটাকে জাস্ট দূরে ছুঁড়ে ফেললাম এটা সলিড জিনিসটা আমি ধরতে পারবো বাট যেগুলি নাকি সলিড জিনিস না যেগুলি আমি হাতে ছুঁয়ে দেখতে পারবো না সাপোজ ফর এক্সাম্পল হলো আমাদের মাইন্ডের মধ্যে যে যে চিন্তাগুলি আসছে এগুলো আমাদের হাতে ছুঁয়ে দেখা বা এটা আমাদের নিজেদের কিছু না এটা আসবেই এগুলো আসবেই এটা তুমি চাইলেও এই চিন্তাগুলোকে স্টপ করাতে পারবো না বাট এটাকে তোমার গ্র্যাজুয়ালি সেখান থেকে ওভারকাম করতে হবে এটার সাথে তোমার ফাইট করতে হবে ফাইট করে তোমাকে নিজেকে বুঝতে হবে অলওয়েজ রিমেম্বার তুমি একা না যে আমি একাই প্রবলেমগুলো ফেস করছি নো কেউ দ্য অনলি পার্সন দে আর লট অফ পার্সন আউট দেয়ার লার অফ পিপল আর দেয়ার যারা নাকি এই ধরনের প্রবলেম ফেস করছে সো ইটস টোটালি ফাইন ইটস টোটালি ফাইন বাট জাস্ট থিং ইজ নেভার গিভ আপ নেভার গিভ আপ ওকে আমাদের লাইফের মধ্যে সবসময় হলে আমাদেরকে স্ট্রাগল করতেই হবে একটা ছোট্ট বাচ্চা তার জন্মের পর থেকে স্ট্রাগল করা স্টার্ট করে রাইট তার খাওয়া দাওয়ার জন্য তাকে কাঁদতে হয় দেন সে খাওয়া পায় রাইট সো সেখানে একটা স্ট্রাগল আছে সো অলওয়েজ রিমেম্বার স্ট্রাগল ছাড়া লাইফ নেই লাইফের মধ্যে স্ট্রাগল আছে যত বড় হবে যত হল বয়স বাড়বে তাতে স্ট্রাগল আরও বেশি বাড়বে তোমার মাথার মধ্যে বা তোমার ইনসাইড যে স্ট্রাগলগুলো আছে মনের মধ্যে যেই প্রবলেমগুলো আছে সেগুলোও বাড়বে তোমার আউটসাইড লাইফের মধ্যে যে যে প্রবলেম আছে সেগুলো বাড়বে সব কিছু মিলে তোমার স্ট্রাগল বাড়বে বাট সেটাকে তোমার কন্ট্রোলে আনতে হবে সেটা হলো কন্ট্রোলে আনা মানে কি সেটাকে তোমার ফেস করা সেই শক্তিটা থাকতে হবে তোমার মধ্যে শক্তি বলতে হলো তোমার মাথার মধ্যে এটা রাখতে হবে ইয়াস আল্লাহ যা করে অলওয়েজ ভালোর জন্য করে ইটস টেস্ট ফর মি ইট ফাইন একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরও দশটা রাস্তা খোলা থাকে ওকে বাট ইউ হ্যাভ টু ফাইন্ড এট আউট তোমাকে কখনই কেউ এসে বলে দিবে না যে এই রাস্তাটা খোলা যে গো দেয়ার দ্যাট স্টোর ইজ ওপেন ইটস নট লাইক দ্যাট ইটস নাট গান হ্যাপেন লাইক দ্যাট তোমাকে নিজেকে হলো জিনিসটাকে বের করতে হবে এই এইটার জন্য হলো টাইম লাগবে এটার জন্য তোমার কিছু দূর হাঁটতে হবে হেঁটে তুমি দেখবে যে কোন রাস্তাটা খোলা আছে সেই হাঁটাটাও কিন্তু একটা স্ট্রাগল সো অলওয়েজ বি পজিটিভ এভরিথিং উইল বি ফাইন ইনশাল্লা ডোন্ট ওয়ারি আর কারা কারা আমাকে লিখেছে একটু দেখিনি আমাকে সানশাইন প্রায় কি লিখেছে আপি আমি তোমার অনেক বড় ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ আমার নাম নশিন হাই নরসিন আমি ক্লাস সেভেনে পড়ি আমি ছোট থেকে গান শুনি অ্যান্ড তোমার মতো সিঙ্গার হতে চাই আমার ফ্রেন্ড লে অ তুমি আরও অনেক ভালো সিঙ্গার হও মেটাই দোয়া করি এবং অবশ্যই তুমি আর আমি তো এখন বেস্ট ফ্রেন্ডস ওকে হাই ফাইভ ইউনো বট আমার ছোটোবেলায় একটা ফ্রেন্ড ছিল মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম হলো নরসিন ছিল জানো অ্যান এম নট লাইন ট্রাস্ট মি ওর সাথে এখনও কথা হয় মাঝে মাঝে কথা হয় বাট ওই বেস্ট ফ্রেন্ডটা না অ্যাকচুয়ালি হয় কি যে যখন অনেক দিনের একটা গ্যাপ চলে আসে অনেক বছরে একটা গ্যাপ চলে আসে তখন আসলে ওই ওই ব্যাপারটা থাকে না সত্যি কথা যেটা সো ওটার জন্য হয় যে ওর প্রবলেমগুলো হয়তো বা ও মাঝে মাঝে আমার সঙ্গে শেয়ার করে আমি মাঝে মাঝে শেয়ার করি ওভাবে করে শেয়ার করা হয় না দ্যাটস ওয়াই সেই বেস্ট ফ্রেন্ডের সেই বন্ডিংটা এখন আর ওরকমভাবে নেই বাট স্টিল ওয়ে স্টিল ফ্রেন্ডস অ্যান্ড আমরা মনে করি উই আর বেস্ট উই আর জাস্ট বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমাদের ফ্রেন্ডশিপটা ছিল ক্লাস টু থেকে ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত মানে ইয়া ভেকরণাসে অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ড হয়েছিলাম অ্যান্ড ক্লাস টু থেকে বেসিক্যালি আমাদের ফ্রেন্ডশিপটা স্টার্ট হয় আর ফ্রেন্ডশিপ মানে এতই ভালো ফ্রেন্ডশিপ যে নর্সিন ছাড়া আমি আর তিন দুনিয়ায় কোনো কিছু দেখতাম না খালি নরসিন নরসিন করতাম আর ইউ টু ডু দ্য সেম থিং ও আমাকে আমাকে ছাড়া বসতো না বা দিস অ্যান্ড দ্যাট ব্যাপার স্যাপার এবং আমরা অনেক অনেক প্ল্যান করতাম অনেক উইয়েড উইয়েড অদ্ভুত অদ্ভুত সব প্ল্যান করতাম আমি আর নর্সিন সো এখনও মনে হয় মাঝে মাঝে অ্যান্ড ইয়া দোস ডেজ আই উইল মিস দোস ডেজ এনিওয়েজ এখন থেকে আমরা কিন্তু ফ্রেন্ডস ওকে আর হলো আমাকে কারা লিখেছে এম ডি রাকিবুল ইসলাম রাফি লিখেছে আমার জন্যে অনেক কথা বলে আপু থ্যাংক ইউ আপু কে এখন কীভাবে অ্যাডভাইস কে এখন এইভাবে অ্যাডভাইস দিবে বলো সে রাফি ইটস নট লাইক দ্যাট ইটস নট লাইক গিভিং ইউ অ্যাডভাইস ইটস দ্য মেইন থিং ইজ আমরা প্রত্যেকে আসলে আমাদের প্রবলেমগুলো না আমাদের প্রত্যেকটা মানুষেরই এক এক ধরনের প্রবলেম থাকে এক এক ধরনের ইনার পিস বলো বা যেটাই বলো সেই পিসটা আমরা খোঁজার জন্য অনেক ট্রাই করি অনেক স্ট্রাগল করি বেসিক্যালি সেই পিসটাই পাওয়া যায় না সো হয়তো বা তোমার প্রবলেম আমার প্রবলেম সেম না বা আমার প্রবলেম তোমার প্রবলেম সেম না বাট প্রবলেম কিন্তু আছে প্রত্যেকের লাইফে সো উই আন্ডারস্ট্যান্ড কেউ কেউ আছে যে প্রবলেমগুলোকে হাইট করে যায় কেউ কেউ আছে জিনিসটা বলে বললে বেটার না বললে নিজের মধ্যেই আসলে ফাইট করতে থাকে সো ইট অ্যাকচুয়ালি হার্টস আই নো রিয়েলি হার্টস বাট দ্য থিং ইজ সব কিছুই আসলে যেরকম প্রবলেম যেরকম আসে সেরকম দেখবা যে আস্তে আস্তে সব কিছু ঠিকও হয়ে যাবে ইনশাল্লাহ বিকজ এটা টেস্ট আমি সবসময় বলি সব কিছু হলো একটা পরীক্ষা সো পরীক্ষার মধ্যে অবশ্যই পরীক্ষা ভালো খারাপ তো হয় বাট ইনশাল্লাহ এভরিথিং উল বি ফাইন আর আমাকে কারা কারা লিখেছে আতাউর রহমান লিখেছে আই লাভ ইউ দিলরুবা দিলরুবাটা কে আই দিলরুবাটা কে বলো কন হ্যাঁ ইয়ে দিলরুবা আর কারা লিখেছে আমাকে আর লিখলে হলো সাহসী কবি তারপর হলো আচ্ছা একজন আরেকজন ক্লিকছে অ্যাকচুয়ালি ওকে খুব আর সাদিয়া সরকার লিখেছে তুমি কথাগুলো মাসাল তোমার কথাগুলো মাসাল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর আমাকে লিখেছেন হলো রাকিব হাসান আপু তোমার মাঝে আমি আমার ভালোবাসা মানুষকে খুঁজে পাই এই রে এই রে হ্যাঁ বোনের প্রতি ভালোবাসা ইটস ভেরি গুড খুবই ভালো ওই আমাকে বলতেছে আপু হ্যাঁ আমি কি বলবো বলো অ্যান্ড হলো আরিয়ান রাজশুভ লিখেছে আপু আমার এস এম এস রিপ্লাই দাও না কেন এই যে আমি তোমার এসে রিপ্লাই দিয়ে দিয়েছি মেহেদী তালুকদার লিখেছেন আচ্ছা আমি অবশ্যই একটা গান প্লে করে দেব একটু পরে অনেক মাহত লিখেছে ভালো থাকিস সবসময় চটপটি হাউস থ্যাংক ইউ খুব বক বক করিস ভালো লাগে শুনতে যখন কেউ স্টার হয় না তখন তার চাঁদকে মূল্যহীন ভাবে যাই হোক শুভরাত্রি আচ্ছা আচ্ছা আমি কিন্তু কাউকে মূল্যহীন ভাবি না ট্রাস্ট মি তোমরা সবাই আমার কাছে অনেক মূল্যবান প্রত্যেকে আর এই তোমরা মূল্যবান দেখি বেসিক্যালি আমি এত প্রবলেমের মধ্যে থেকে ওই যে সিচুয়েশন তোমরা খুব ভালো করে যেন মাঝখানে আরও বেশি ছিল সিচুয়েশন রাইট আমরা একদম মাস্ক ছাড়া বেরোনো তো দূরের কথা আমি মাঝখানে এসে বলেছিলাম যখন নাকি ভাইরাসটা জাস্ট ছড়ানো স্টার্ট করেছিল আমরা যখন বেরোতাম জাস্ট মি আমি আর আমু জাস্ট কথা বলি যে এটা কই আসছি আমরা লিচুয়ালি একটা মানুষকে দেখতাম না রাস্তায় ট্রাস্ট মি একটা মানুষকে দেখতাম না ঠিক মনে হতো কি যে একটা কই জানি চলে আসছি আমরা কোথায় চলে আসছি সো ওই সময়গুলোর মধ্যেও তোমাদের সাথেই কথা বলার জন্য তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি এখানে চলে আসতাম সো বেসিক্যালি তোমরা এতটাই আমার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই এবং ওটার জন্যই বলি যে না হুনা তোমারে আমি তো আছি তোমাদের ফ্রেন্ড হয়ে তোমরাও আছো আমার ফ্রেন্ড হয়ে সো ইটস ফাইন আর কারা আর কারা লিখেছে আমাকে সানশাইন বার লিখেছে আপু আমি তোমাকে যদি তো আচ্ছা আমি তোমাকে যদি তোমার ফেসবুক পেজে মেসেজ দিই তাহলে কি রিপ্লাই দিবা প্লিজ অফকোর্স দিব ডেফিনেটলি দিব ইনশাল্লাহ ওকে অ্যান্ড আমাকে আর কারা লিখেছে এই রে কই গেল কোথায় গেলো কই গেল কই গেল আচ্ছা আরিয়ান রাজ শুভ আমাকে লিখেছে আপু আমি তুমি আমার কথা বলো না কেন এই যে এই যে আমি তোমার কথা বলে দিয়েছি একটু আগেই কবির মাহমুদ লিখেছে কেমন আছেন আপু ওকে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর কই আচ্ছা সানসান অনেকগুলো আমাকে মেসেজ করেছে একটা দুটো তিনটে চারটা পাঁচ ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ওকে খু আমি তোমার মেসেজটা পড়ে মানে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি নওশিন প্লিজ হয়ে গেছে আর লাগবে না মেসেজটা আপাতত মানে কমেন্ট করতে পারো কোনো সমস্যা আমি এই সেম কমেন্টটা আমি অলরেডি পড়ে ফেলেছি অ্যান্ড আমি অবশ্যই তোমার মেসেজের রিপ্লাই পারি রিয়াদ মাহমুদ জয় লিখেছে আমায় তো ভুলে গেলা এত তাড়াতাড়ি হুম আমি স্পিচলেস আমি তোমাকে ভুলি নাই ওর জন্য মন ভুল লাগানো হবে একটা ওকে আমাকে হলো আর কারকে লিখেছে আমাকে আতর রহমান লিখেছেন তারপর হলো আল্লাহ নরসিন আমাকে লিখতে 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 পাগল হয়ে গেছে ইমরাদুল হক ইমরান আমাকে হক কিউট একটা কিউট একটা স্টিকার পাঠিয়েছে অ্যান্ড আরিয়ান ইসলাম আমাকে লিখেছে আমার এস এম এসগুলো পড়েন না কেন এই যে আমি এখন এস এম এসগুলো পড়া স্টার্ট করব ওকে আর কারা রেখেছে আমাকে অবি অভি অলভি অলভি ওকে আর কারা হ্যাঁ রবিন হোসেন আমাকে লিখেছে আই এম ভেরি হ্যাপি টু সি ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইমরাদুল হক ইমরান আমার সঙ্গে আছেন আরও অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছে বাট এখন আমি যেটা করবো সেটা হলো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে কি এখন পর্যন্ত আমি কোনো টেক্সটই পড়ি নাই যারা যারা টেক্সট করেছে তারা এখন ইচ্ছা মতো আমাকে গালি দেওয়া স্টার্ট করেছে আমি খুব ভালো করে জানি পাঠিত ওকে শাকিল লিখেছে কাপাসিয়া থেকে পায়েলকে বলো আই মিস ইউ পায়েল শাকিল তোমাকে অনেক মিস করছে বুঝছো বুঝো নাই আচ্ছা আই শাকিল পায়েল বুঝে নাই এখনও রহেদন আমাকে লিখেছে ডেমরা থেকে আপু তোমার টিকটকগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ টিকটক বেসিক্যালি আমি টিকটক হলো খুব একটা করি না মানে করতাম না টিকটক আমি বুঝতাম না কীভাবে কী আমি কোনো কিছুই বুঝতাম না এখন টুকটাক করে একটু করা হয় টুকটাক করে টিকটক করা হয় আর কি ইটস ফান অ্যাকচুয়ালি আমার মজা লাগে বেসিক্যালি টিকটকটক মাঝে মাঝেই যখন করি মজাই লাগে কুতুব আমাকে লিখেছেন রোহান আমাকে লিখেছে মানুষ চেনা যায় বিপদে পড়লে অনেককে চিনেছি ট্রু সত্যি কথা রশ্মি অ্যান্ড মৃত্তিকা আমাকে লিখেছে আপু আমি ও নিউ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই শো মৃত্তিকা থ্যাংক ইউ মিরাজ আমাকে লিখেছে হাই আপু আই লাভ ইউ টু ওকে আই লাভ ইউ থ্রি দেন আগে ফাতেমাতে জোহর আমাকে লিখেছে ও আফা ইয়াস বলেন প্লিজ 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 বাস সত্যি সংটা প্লে করছে বাস এই গানটি প্লে করার জন্য অবশ্যই আমি ট্রাই করব গানটি প্লে করার জন্য নো ওয়ারিজ আর হলো মাবরুর আমাকে লিখেছে আপু তুমি কেমন আছো আই লাভ ইউ আপু টাকলা সংটা কি প্লে কর আচ্ছা প্লে করবে প্লিজ অবশ্যই আমি ট্রাই করব গানটি যদি আমার প্লেলিস্টে থেকে থাকে অবশ্যই প্লে করার আচ্ছা তোমরা অনেকে অনেক গান রিকোয়েস্ট করছো যেটা হয় যে অনেক সময় থাকে যে আমার সময় স্বল্পতার কারণে আমি গানগুলো প্লে করতে পারি না আবার অনেক সময় আছে যে আমার প্লে লিস্টে থাকে আমার প্লে লিস্টে যে গানগুলো থাকে না সেটা আসলে আমার হাতে না সেটা আমি চাইলেও প্লে করতে পারি না ওকে সো এক্সট্রিমলি সরি যে যে গানগুলো আমার প্লে লিস্টে নেই সেগুলো আমি প্লে করতে পারছি না সো এক্সট্রামাল সরি ফর দ্যাট আন আনজি না আনিজা আনিজা টিউলিপ আমাকে লিখেছে তিনটি জিনিস আয়ত্তে রেখো রাগ জিভা এবং অন্তর ট্রু সত্যি কথা সত্যি কথা আনিজা অ্যান্ড আফরিন আমাকে লিখেছে আজ আমার ফ্রেন্ড শাওনের বার্থ উইশ করো হ্যাপি বার্থডে শাওন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ওকে আমি শুভ উইশ করে দিয়েছি সুমাইয়া লিখলো আমাকে হলো হ্যালো আপু হাই সুমাইয়া এম ডি জুয়েল লিখেছেন পড়শি নিউ সং কি তোমার সং শুনি এস এম এস পড়ো না কেন থেকে খেলা মানে আমি কিছুই বুঝি না ওর এক মানে আমি আপনি জাস্ট আরেকটা বার আমাকে এস এম এসটা করুন বিকজ আমি কোনো লেখাই এখন পর্যন্ত বুঝি না একটা লেখার সাথে আরেকটা লেখা মনে হচ্ছে খিচুড়ি পাকিয়ে গেছে বেঁচে চোখে হয়তো বা এখানে স্পেসগুলো আসে নাই ঠিকমতো দ্যাটস ওয়াই এ প্রবলেমটা হচ্ছে সো তানজিদ আমাকে লিখেছে অলভি আল হাসান শুনছি আপি কেমন আছো একটা গানের রিকোয়েস্ট হাবিবের অবুঝ পনা গানটি অবশ্যই আমি গানটি প্লে করা ট্রাই করবো একটু পরেই আকাশ আমাকে লিখেছে মেসেজ পড়লান আমার বাকিটা আমি বলে দিই হ্যাঁ বাকিটা তুমি লিখো নাই আমি বলে দিচ্ছি আর জীবনে মেসেজ করব না তোমাকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো দ্যাটস এট গেলাম গুড নাইট তারপর কিছুক্ষণ পর আবারও গুড নাইট তার কিছুক্ষণ পর বাই গেলাম কিন্তু তুমি আমার মেসেজ কি আসলেই পড়বো না সো ওকে আমি পড়ে ফেলেছি আকাশ তোমার মেসেজটা সুরাইয়া আমাকে লিখেছে টিউলি পাপ্পু আফ্রিকায় হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা অবস্থিত একদম 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 অ্যান্ড থ্যাংক ইউ ফর মি মিনো আর মিম আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাউ আলহামদুলিল্লাহ ভেরি গুড তোমার কি অবস্থা বলো নুসরাত আমাকে লিখেছে গাজীপুর থেকে পরশু আপু হাওয়াই আলহামদুলিল্লাহ ভেরি গুড প্লিজ নেহা কাক্ এবং টনিক আক্করের ওকে তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর হলো আমাকে কুতুব লিখেছেন এম ডিসিয়াম লিখেছে রেদওয়ান লিখেছে তারপর হলো রিয়া লিখেছে আতিক লিখেছে তাসনিম লিখেছে সাইফুল আছে তারপর আশিকুল আছেন অর্পা আছে সোমাই আছে কামরুল আছেন আর হলো হাবিবুল্লাহ আছেন আমার সঙ্গে শাহরিয়ার আছেন ওকে থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার অ্যান্ড ফারাবি আছেন তারপর এমডি জামাল আছেন সেলিম আছেন ই আচ্ছা রিয়া আছে ফারজানা আছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যার যার আমাকে টেক্সট করেছো এবং যার যা এখন পর্যন্ত টেক্সট করনি তাদেরকে বলছি তোমরা এখনই আমাকে টেক্সট করে ফেলো এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ আপনি গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশান তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর যে ব্যাপারটি রয়েছে সেটা হলো তোমরা আমাকে কিন্তু বেশি বেশি করে টেক্সট এর জন্য করো কারণ হলো এখন থেকে আমি শুধুমাত্র আমার শো শেষ হওয়ার আগ পর্যন্ত আমি শুধুমাত্র টেক্সটগুলো পড়বো কমেন্টগুলো একটু কম পড়বো ওকে খুব সো জাস্ট এই টিউন আসি একটু পরেই গান শুনতে থাকো সাথেই থাকো Live music around noonde bore uchh munda. Shunon Backstreet Boys, Emily's shathe. Proti shoni theke brijoshputi barat noita theke agorita porchonto. Only on Capital FM 94.8, this Share Number One Music Station, where the, 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 the beat goes on. Hello, this is Mohan Fine from Nontabi School. Hi, listeners. This is Kornia. Hello, this is Josh Ariel. Hello, listeners. I'm Autumnal Moon. Hello, everyone. I'm John Kubir from indalo you You're listening to Capital FM 94.8. खुशी के पल कहा ढूंढूं भेसांसा वक्त भी यहाँ है जाने जीते हैं सपने क्यों आँखों में लगेरे जब छूटे न हाथों से यूं बेवजा মিউজিকটা তো একটু বাজাবেন ভাই আমি একটু বুঝি ব্যাপারটা হ্যাঁ আমরা তো এই জন্যই বলছি যে আমরা তো একটু মিউজিকটা একটু বাজাবেন ভাই আমরা একটু বুঝি ব্যাপারটা আমরা কথা বলি আমরা মিউজিক না বাজেই চলে আসছি আমি একটু মিউজিকটা না বাজেই চলে আসছি ইয়াস ইউ আর লেস নেই মাইক এবং একদমই আছি আমি কিন্তু হলো একদমই আছি বলে আসলে ভুল হবে একদমই ছিলাম এটা বলতে হবে বিকেজ এখন আমার ঘড়ির সময় যেটা বলছে যে আমাকে টাটা বাই বাই করতে হবে বাট তার আগে আমি একটু দেখে নেব যে কারা কারা আমাকে এস এম এসগুলো করেছে এস এম এসগুলো যে করেছে তাদের নামগুলো আমি একটু পড়ে ফেলছি বেটার ওকে মাবরু আমাকে লিখেছে আপু তুমি কেমন আছো আমি তোমাকে অনেক 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 মিস করি আই লাভ ইউ আপু আই লাভ ইউ আই লাভ ইউ আপু তুমি কি আমাকে মিস করা আরে আই লাভ ইউ টু ব্রাদার অ্যান্ড আমি তোমাদেরকে মিস অবশ্যই করি সারা সপ্তাহ করি এবং ওটার জন্যই হলো আমি চলে আসি এভরি ফ্রাইডেতে জাস্ট তোমাদের সঙ্গে কথা বলার জন্য অবনী আমাকে লিখেছে আর তারপর হলো ইয়াসিন রাইট ইয়াসিন রুপশি আমাকে লিখেছে তারপর নিপু আছে আমার সঙ্গে মৃত্তিকা আছে আমাকে এম সিয়াম লিখেছে তারপর আরিফ লিখেছে তারপর হলো জাহিদ আছে আমার সঙ্গে শরীন আছে আমার সঙ্গে থ্যাংক ইউ জোহা আছে সাদমান রহমান সাজিদ আছে সাজিদ রাইট নোমান আছে আরও হলো আমাকে থ্যাংক ইউ সো মাচ আর সাদিয়া একদম সাদিয়া আছে আমার সঙ্গে আচ্ছা নোমান আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার অনেক সুই ইউ সো মাচ আর আমাকে আরও অনেকে অনেকে তোমরা লিখেছো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখনও লিখো তাদেরকে বলছি এখন আপাতত লিখতে হবে না কারণ হলে এখন আমি টাটা বাই বাই করে ফেলবো সো টাটা বাই বাই করার আগে তোমাদেরকে বলছি যে আচ্ছা অনেকেই হলো আমাকে রিকোয়েস্ট করেছিল অনেকগুলো গানের আমি সেটা বলে নিচ্ছি তার মধ্যে কিছু কিছু গান আছে যেটা নাকি আমার প্লে লিস্টে নেই এক্সট্রিমলি সরি এবং প্লে লিস্টে না থাকলে আসলে আমি গানটা বাজাতে পারি না তো আর যে গানগুলো হলো প্লে আছে সেগুলো আমি বাজানো ট্রাই করেছি এবং আরও যেগুলো আছে সেগুলো অবশ্যই আমি ট্রাই করবো এখন বাজিয়ে ফেলার জন্য ওকে সো আমি তো টাটা বাই বাই করে চলে যাব বাট গানগুলো প্লে হতে থাকবে এর মধ্যে আর তোমাদেরকে বলছি জাস্ট তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকে খুব সুস্থ থেকো আজকের মতো আমি এখানেই টাটা বাইবে করছি সবাই আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে জাস্ট হাসতে আসতে আমি আবারও চলে আসতে পারি এবং তোমাদের জন্য আবার অনেক অনেক সবসময় অনেক অনেক দোয়া আর stay safe, stay happy and yes Allah love us data good night bye bye.